वेलकम टू माय चैनल किचन एंड कुकिंग आमी चंद्रिमा आजकेर आमी आपनादेर जोन्नो निये एशेछी पालक पनीर रेसिपी এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো রিলেটিভস আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এই ভিডিও স্ক্রিনে ডান দিকে নিচের দিকে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা সিলেক্ট করবেন আর নোটিফিকেশন বেলটি ক্লিক অন করবেন তারপর অল অপশনটি সিলেক্ট করবেন দেখা যাক এর রেসিপিটা पालक पनीर बनानों जो 300 ग्राम पालंग शाक भालो करे धुए जलटा छेके नेवा हुए लागबे सामान्य हिंग बेसन एक टी स्पून मतो और निया हुए 200 थेके 250 ग्राम मतो पनीर सेटाके बड़ो बड़ो किऊबे केटे नेवा हुए और लागबे बाटार लागबे प्रयोजन मतो सल्ट मान नून गरम मसला এখানে লাগবে লঙ্কা বাটা হাফ টি স্পুন মতো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী একটা মিডিয়াম সাইজের টমেটো চপড করে নেওয়া হয়েছে রাফলি আর লাগবে ধনে জিরে গুঁড়ো আর এটা হচ্ছে আদা বাটা এবার চলে যাই রেসিপিতে প্রথমে পালং শাকটাকে 5 মিনিটের মতো এইভাবে জলের মধ্যে একটু সিদ্ধ করে নিতে হবে পালং শাকটা একটু নরম হয়ে গেলে জলটা ছেঁকে ফেলে দিতে হবে একটু বেশি জল দিয়ে সিদ্ধ করতে হবে শাক রান্নার সময় যেমন অল্প জল দিয়ে সিদ্ধ করা হয় এটা কিন্তু অল্প জল দিলে হবে না একটু বেশি জল দিয়ে সিদ্ধ করতে হবে এবং এতে কোনো কিন্তু তেল বা কিছু দেওয়া হয়নি শুধু জল আর শাক 5 মিনিট মতো রাখলেই দেখবেন যে শাকটা নরম হয়ে গেছে এখন এই শাকটা থেকে এই এক্সেস জলটা ড্রেন করে দিতে হবে অর্থাৎ ছেঁকে নিতে হবে যেহেতু পালক শাকটা ধুয়ে সিদ্ধ করতে বসানো হয়েছিল তাই এই জলটা কিন্তু হেলদি যেহেতু শাকের জল আছে এটা শাক সিদ্ধর জল এটা কোনো কারিতে ইউজ করা যেতে পারে পালক শাকটা জলটা ছেঁকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে যে রাফলি কেটে রাখা টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে একসাথে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি চলে আসছি কড়াইতে 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু এখানে লাগে না তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব প্রথমেই দিয়ে নিচ্ছি ধনে জিরে গুঁড়ো এখানে 2 টিস্পুন ইউজ করা হয়েছে 1 টিস্পুন ধনে গুঁড়ো 1 টিস্পুন জিরে গুঁড়ো দেয়া হবে সামান্য একটু হলুদ তারপর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন করে আদা বাটা আর লঙ্কা বাটা পালং পনিরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খুব বেশি ঝাল দেওয়া হবে না এখানে মশলাগুলো একটু শর্টে করা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন বেসন মিশিয়ে দিয়ে আবার নেড়েচেড়ে নিতে হবে বেসনটাও নাড়াচাড়া করা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো আর পালং শাকের যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেটা ঢেলে দিলাম মিক্সিটা একটু জল দিয়ে ধুয়ে সামান্য জলেতে অ্যাড করা যেতে পারে বেসনটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভিতে একটা দানাদার একটা টেক্সচার আসবে যার জন্য কিন্তু খেতে দারুণ লাগবে আপনারা বেসনটাকে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার মতে বেসনটা দিলে পালং পনিরটা খেতে আরও বেশি টেস্টি লাগবে আর দেখতেও অনেক সুন্দর হবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দেওয়া হয়েছে বেশি জল দিলে বেশি গ্রেভি হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে 5 মিনিট পর ঢাকনাটা খুলে এতে স্বাদ মতো সামান্য নুন আর চিনি অ্যাড করে দিতে হবে তারপর যে পনিরগুলো কাটা ছিল 200 গ্রাম মতো সেই পনিরগুলো এতে অ্যাড করে দেব পনিরগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পুরো পনিরটার গ্রেভিটা মিক্স হয়ে যায় পনিরগুলো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা টেনে নিচ্ছে ততক্ষণ অবধি রাখতে হবে যেহেতু এখানে কাঁচা পনির ইউজ করা হয়েছে পালক পনিরে কাঁচা পনির ইউজ করলেই খেতে বেশি টেস্টি হয় পনিরগুলোকে ভাজার দরকার নেই বা কিছু করারই দরকার নেই ডিরেক্ট র পনিরটাই ইউজ করতে হবে
মোটামুটি একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এতে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আবার 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর পনিরগুলোর মধ্যে গ্রেভিটা ঢুকে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু বাটার আর গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে ঢাকটা দিয়ে 2 মিনিট রেখে ফ্লেমটা অফ করে দেব। এটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে পালক পানিরে। আমাদের পালক পানির রেডি, এবার আমি 2 মিনিট পর সার্ভ করে দেখাবো আপনাদেরকে। পালক পানির সার্ভ করা হয়ে গেছে, এটাকে আমি শ্রেডেড চিজ দিয়ে বা কাঁচা পনির একটু কুড়ে দিয়ে এটাকে আমি সার্ভ করেছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আজকের, পর্যন্তই নমস্কার, ভালো থাকবেন।